নমস্কার, আমি অর্ণব মজুমদার। শুরু করছি গানের সাহায্য করবার প্রয়াস নিয়ে এই ভিডিও। মূলত আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে বা আমাদের দেশের যে সঙ্গীত শিক্ষা সেটা গুরুভিত্তিক, কিন্তু পাশাপাশি এই কথাটাও খুবই প্রাসঙ্গিক যে গান শিখিয়ে শেখানো যায় না। গানের জন্য নিষ্ঠার প্রয়োজন, গানের জন্য ধৈর্যের প্রয়োজন এবং গানের জন্য নিজেকে জানা প্রয়োজন। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, একদম প্রাথমিক বিষয়, সেটা হচ্ছে সাতটা সুর সম্পর্কে বিশদে আলোচনা এবং এই সাতটা সুরের স্থানটা কীরকম, আমরা কীভাবে এই স্থানগুলোকে খুঁজে পাব, এই নিয়ে আমার আলোচনা। আজকের বিষয় সাত সুর। তো প্রথম সুর হচ্ছে সা। এই যে সা বলছি, দেখুন আমি কতটা হাঁ করছি, সা। তো এটা হচ্ছে ফার্স্ট নোট। তো এই সাকে যখন আমি সুরে বলবো তখন কেমন করে বলবো? সা, অর্থাৎ খোলা। ধরুন একটা ফুল ফুটছে, সা। এই সা নোটের আমাদের ইন্ডিয়ান কালচারে নাম হয়েছে সরোজ, এবং এর উপাস্য দেবতা, অর্থাৎ এই সা আমাদের প্রত্যেকটা নোট এক একটি দেবদেবীর ওপর আধারিত, সমর্পিত। তো এই সা বা সরোজ নোটটা সমর্পিত অগ্নি দেবতার নামে। এটি সৃষ্টি হয়েছে ময়ূরের কেকা থেকে, অর্থাৎ ময়ূরের ডাককে আমরা কেকা বলি, ময়ূরের ডাক থেকে এই সা শব্দটা সৃষ্টি হয়েছে। এবার আসবো দ্বিতীয় সুর রের ক্ষেত্রে। রে আছে আমাদের কাছে দুটো, একটা কোমল রে, একটা শুদ্ধ রে। এই রের ভালো নাম, আমরা যেমন ডাক নাম ভালো নাম বলি, সেরকম ভালো নাম হচ্ছে ঋষভ। ঋষভ হচ্ছে ব্রহ্মার প্রতি সমর্পিত হচ্ছে এই রে বা ঋষভ নোটটি, এবং এটি বৃষ অর্থাৎ ষাঁড়ের যে শব্দ, যে স্বর, সেই থেকে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। তো এই রের কীরকম? তো আমি সা এবং রে দুটো গেই দেখাবো, দুটো রে করে। সা রে, এটা কোমল রে, সা রে। আর শুদ্ধ রে, সা রে। এই হলো রে। এবার আসবো গাতে। গায়ের ভালো নাম হচ্ছে গান্ধার। গান্ধার বা গা নোটটি মা সরস্বতীর প্রতি সমর্পিত, এবং এই নোটটা মূলত এসছে ছাগলের ডাক থেকে মনে করা হয় এর উৎপত্তি হয়েছে। তো এই গা নোটটা কীরকম? এই গাও আমাদের কাছে দুটো আছে, দেখুন গা, এটা হলো কোমল গা, গা। আর শুদ্ধ গা, সা গা। দুটো গা। এবার আসবো আমরা মাতে। মায়ের ভালো নাম হচ্ছে মধ্যম। এই মধ্যম সুরটা মূলত মহাদেব বা শিবকে সমর্পণ করা হয়েছে। এই সুরটা মূলত চিন্তা করা হয়েছে বক পাখি তার ডাক থেকে। তো এই মাটা কীরকম? মা, এটা একটা মা, মা। আরেকটা মা কীরকম? করিমা, এর থেকে একটু ওপরে, মা, এইটা করিমা। এবারে আমরা যাব পঞ্চমের ক্ষেত্রে। পঞ্চম নোটটা সমর্পণ করা হয়েছে ভগবান বিষ্ণুর নামে। এই নোটটা আমাদের এই সাত সুরের মধ্যে মাত্র দুটো সুর আছে যেটা কমন, আর এর কোমল করি হয় না, একটা হচ্ছে সা, একটা হচ্ছে পা। এই দুটো সুরকে তাই অচল স্বর বলা হয়। কেন না? এর কোমলও নেই, করিও নেই। তো এই সা এবং পা, এই পা নোটটা কিন্তু এর নাম পঞ্চম। পঞ্চম নোটটা আমরা সবাই জানি, পা, পা।
এর পরের নোটের নাম ধৈবত। এরও দুটো ফরমেশন, একটা কোমল একটা শুদ্ধ। কোমল হচ্ছে ধা, আর শুদ্ধধা হচ্ছে ধা। এটা হলো শুদ্ধধা ধা। তাহলে এবার আসবো আমি নিষাদে, অর্থাৎ নিতে। সাত সুরের একদম শেষ সুর, এরও দুটো ফরমেশন, একটা কোমল একটা শুদ্ধ। নি, এটা হলো কোমল নি, নি আর শুদ্ধ নি। এই হলো আমাদের সাত সুর, সা থেকে ওপরে সা। এই সুরকে আমরা যথাক্রমে তিনটে ভাগে ভাগ করি। নিচের যে সুর অর্থাৎ সা নি ধা পা, এই যে সুর, এই সুরটাকে আমরা বলি মন্ত্র সপ্তক, বা এই যে সপ্তক মানে সাত সুরের যে মোট সমষ্টিটাকে আমরা বলি মন্ত্র সপ্তক, মিডিলটাকে বলি মধ্য সপ্তক, এবং হাই অক্টিভটাকে বলি তার সপ্তক। তাহলে মন্ত্র, মধ্য, তার। প্রাচীনকালে বলা হতো উদারা, মুদারা, তারা। মোটামুটি এই সাত সুর, সাত সুর সম্পর্কে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমি আরও বিশদে এই সুরকে জানবার বা গাইবার প্রসেস নিয়ে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। নমস্কার।